শুক্রবারের বৃষ্টিতে বানভাসের চেহারা নিল গোটা আগরতলা শহর। জলমগ্ন হয়ে পড়ল শহরের বহু এলাকা, যার ফলে দুপুরের পর থেকে ব্যাহত হয় যান চলাচল। পথচারীদের জল পেরিয়ে পৌঁছতে হয়েছে গন্তব্যে, তাও নির্ধারিত সময়ের বেশ খানিকটা পর। বিভিন্ন স্থানে জল জমে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। রাজধানীর IGM হাসপাতাল থেকে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস চৌমুহনী, বটতলা থেকে মেলার মাঠ, শকুন্তলা রোড এলাকায় জল জমে যায় বহু যানবাহন আটকে পড়ে জলের কারণে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই কালো মেঘের ঘনঘটা আকাশে, বিরতি সহ চলছে বর্ষণ। শুক্রবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। দুপুরে দু ঘন্টার ভারী বৃষ্টিতে আগরতলার রাজপথ ডুবে গিয়েছে। নিত্যযাত্রীদের পাশাপাশি নাগরিকরা বেজায় সমস্যায় পড়েছেন। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকালে 142 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যদিও বৃষ্টি থেমে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শহরের রাস্তা থেকে জল নেমে গিয়েছে। শুক্রবার সকাল 7টা থেকে বৃষ্টি শুরু হয়। সকালে বৃষ্টির পরিমাণ বেশি ছিল না, ঝিরিঝিরি বৃষ্টি সকাল 7:30 পর্যন্ত অবিরাম পড়তে থাকে। তারপর কিছুক্ষণ বিরাম দিয়ে দুপুর 12টা থেকে মুষলধারে শুরু হয় বৃষ্টিপাত। ওই বৃষ্টিতেই আগরতলার বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এদিন বনমালীপুর থানা রোড, চন্দ্রপুরে অসম আগরতলা জাতীয় সড়ক, প্যারাডাইস চৌমুহনী, RMS চৌমুহনী, মন্ত্রীবাড়ি রোড, জাকশন গেট, আইতরমা, উত্তর গেট, বিদুরগর্তা চৌমুহনী সহ বিভিন্ন স্থানে গলিপথে প্রচণ্ড জল জমে যায়। তাতে নিত্যযাত্রীরা বেজায় সমস্যায় পড়েন। বিশেষ করে IGM হাসপাতালের যাওয়ার রাস্তায় জল জমে যাওয়ায় রোগীদের নিয়ে সমস্যায় পড়তে হয়েছে পরিবারের সদস্যদের। প্রসঙ্গত, এক পশলা বৃষ্টিতে তিলোত্তমা নগরী জলমগ্ন হয়ে পড়ার সমস্যা দীর্ঘদিনের। নতুন সরকারও একই সমস্যা কাটিয়ে উঠতে পারেনি, যদিও মুখ্যমন্ত্রী নিজে আগরতলা শহরের জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ে বেশ কয়েক দফায় বৈঠক সেরেছেন সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে, কিন্তু এর সুফল দেখা যায়নি এখনো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।